বন্ধু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমার নমস্কার। আমি নীতা দত্ত শর্মা আজ আপনাকে একটা মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে নিরামিষ একটা তরকারি দেখাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে তরকারিটা করছি, ঠিক আছে? এই যে আমি গ্যাসটা জ্বলিয়ে দিয়েছি, আর গ্যাস জ্বলিয়ে এতে আমি তেল দিচ্ছি। এতে আমি দেখুন এই যে তেল দিলাম, সর্ষের তেল। এই তরকারিটা আমি সর্ষের তেল দিয়ে একদম নিরামিষ হালকা মশলা দিয়ে আমি এই তরকারিটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটাকে। তারপর আমি এতে কি করব, তেলটা যে গরমে একটু কালো জিরা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা দেব। কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে আমি তরকারি, যে কালো জিরাটা একটু ভাজা ভাজা হবে তার মধ্যে আমি শুকনো, এটা আমার মার খুব প্রিয় তরকারি। বৈষ্ণব তো আমার মা, ও নিরামিষ খায় আর গোপালকে ভোগ দেয়, ওর জন্য ইনি এইরকমই তরকারি সাধারণ মশলা দিয়েই করে। এটা হয়ে গেল, এর মধ্যে আমি কী করবো, যেই একটু হতে লাগলো তার মধ্যে আমি একটু কুমড়োগুলো দিয়ে দেবো। এই যে সব এগুলো কাঁচো কুমড়ো, কাঁচা কুমড়াগুলো আমি এই তরকারিটার মধ্যে দিয়ে আমি ভাজা ভাজা করব। কাঁচা কুমড়ো দিয়ে আর আমি এতে ভাজা ভাজা করব। এই যে কাঁচা কুমড়োটা দিয়ে আমি ভাজা ভাজা করছি। তারপর 5 মিনিট পর এটা মধ্যে একটু আলু দেব। এতে কুমড়ো দিয়ে দিয়েছিলাম, এরপর আমি এতে আলু আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। আলু কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পর এতে আমি 1 চামচ ছোটো চামচে আমি এই যে 1 চামচ এতে হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি এটা ভাজা ভাজা করব। হলুদ দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করব। 5 মিনিটের জন্য আমি এই তরকারিটাকে ঢেকে রাখছি। এখন দেখুন আমি এতে কী কী দিচ্ছি। এতে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা, হ্যাঁ, আর 1 ফোঁটা ওই 1/2 চামচ ধনে এতে দেব। আর এতে নুন দিলাম 1 চামচ আর একটু চিনি দেব। আর 1 ফোঁটা ওই শুকনো মশলা, তো একটু জল দিয়ে একটু ভাজা ভাজা করব এটাকে। এটা আবার 5 মিনিটের জন্য ভাজা ভাজা করে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে দিচ্ছি তরকারিটা। হ্যাঁ দেখুন তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি জল দিয়ে দিচ্ছি একবার, হ্যাঁ, জল। এই দেখুন জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। শুনুন এখন দেখছি তরকারিটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কী করব, একটু উপরতে একটু ধনে পাতা আর নিরামিষ তরকারি, তো এর মধ্যে একটু 1 চামচ একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে ঘি দিলে ঘিয়ের একটা স্বাদটা আলাদা হয়। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনার এই আলু কুমড়োর তরকারি ঝোলটা যদি ভালো লাগলো তো আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করে আমাকে জানান যে আলু কুমড়ো নিরামিষ তরকারিটা আপনাদের কীরকম লাগলো। তাহলে আমি আবার একটা নিরামিষ নতুন তরকারি আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার।